নীলফামারীর বিনোদন কেন্দ্রে নীলসাগরের টলটলে স্বচ্ছ পানিতে জল কেলি আর খুনশুনিতে সময় কাটছে দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন জাতের অতিথি পাখি। শীতপ্রধান এলাকা থেকে একটু উষ্ণতার খোঁজে প্রতি বছরই ভিড় করে নানা জাতের পাখি। তাই পাখির কলকাকলিতে মুখর নীলসাগর বিনোদন কেন্দ্রে বাড়ছে দর্শনার্থীর আনাগোনা। শেষ বিকেলে সূর্যরশ্মির বিকিরণ আর পাখির কিচিরমিচির শব্দে এক নৈসর্গিক আবহ এখন উত্তরের নীলসাগর। নীলফামারীর প্রতিনিধি মাহবুবুর রহমান মনির প্রতিবেদন। সূর্য ডোবার ঠিক আগ মুহূর্তে সোনালী রোদ এসে পড়েছে নীলসাগরের জলে, আর সেই বিশাল জলরাশিতে নিজের মতো করে মেতেছে অতিথি পাখির দল। তাদের কলকাকলিতে মুখর গোটা নীলসাগর। শীত মৌসুমে দূর দূরান্ত থেকে হাজারো অতিথি পাখির আগমন ঘটে নীলফামারীর নীলসাগরে। নীলসাগরে ওই গ্রীষ্মকালীন থেকে শীত মৌসুমে খুব ভালো লাগে। এখানকার পরিবেশ আমার খুব ভালো লাগে, আর বিভিন্ন অতিথি পাখি দেখা যায় এখানে। পাখির কলরব দেখতে খুব সৌন্দর্য। অতিথি পাখি আসার পর থেকে নীলসাগরে বাড়ছে পর্যটকদের আনাগোনা। সরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানো গেলে নীলসাগর হতে পারে উত্তরের অন্যতম পর্যটন কেন্দ্র। শীত প্রায় শেষ, তবুও পাখিরা আছে। এই পাখি দেখার জন্য এখন অসংখ্য দর্শনার্থী। খুবই ভালো লাগছে আর কি, এরকম একটা পরিবেশ আমরা ঢাকাতেও পাই না। 54 একর আয়তনের নীলসাগরের চারদিকে রয়েছে নারিকেল, বড় বাবুল, আকাশমণি, দেবদারমন সহ জানা অজানা অনেক ধরনের গাছগাছালি। 1999 সালে এই এলাকাটি পাখির অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। নাগরিক সমাজ বলছেন, নীলসাগরকে ঘিরে সমন্বিত পরিকল্পনা করা গেলে রাজস্ব আয় বৃদ্ধি পাবে, অন্যদিকে কাজের মধ্য দিয়ে আসবে অর্থনৈতিক উন্নয়ন। সেখানে একটা ছোটখাটো পিকনিক স্পটের মতো গড়ে তোলা হয়েছে। আমরা মনে করি এটা যদি পর্যটন কেন্দ্রের আওতায় আনা যায় এবং সেখানে যদি পর্যটন কেন্দ্রও করা যায় এবং সেখানে আবাসিক সুবিধা থাকতে পারে, পিকনিক স্পটও হতে পারে। নীলসাগরকে ঘিরে বেশ কিছু প্রকল্প চলমান রয়েছে বলে জানান জেলা প্রশাসক। এসব প্রকল্প শেষ হলে পর্যটকেরা কাঙ্ক্ষিত সুযোগ সুবিধা পাবে বলে জানান তিনি। এখন শীতকাল শুরু হয়েছে, শীতকাল হচ্ছে, এখানে প্রচুর অতিথি পাখি আগমন ঘটেছে। অতিথি পাখি দেখার জন্য কিন্তু প্রচুর দর্শনার্থী এখন নীলসাগরে ভিড় করছে। নীলসাগরের বর্তমান এই নীলসাগরের যে সুবিধাদি আছে এটা বাড়ানোর জন্য আমাদের বিভিন্ন পরিকল্পনা আছে। নীলসাগর ঘিরে রয়েছে নানান রূপকথা। 8ম শতাব্দীতে জলাশয়টি খনন করেন রাজা বিরাট। রাজার নাম অনুসারে প্রথমে এর নামকরণ করা হয় বিরাট দীঘি। পরবর্তীতে রাজার মেয়ে বিন্যাপতির নামে বিন্যা দীঘি নামেও পরিচিত এটি। এসএটিভি নিউজ ডেস্ক।